যে খবরে আমরা নজর রাখবো, ইতিমধ্যেই কেকের পরিবারের সদস্যরা সিএমআরআই হাসপাতালে পৌঁছে গিয়েছেন এবং এখান থেকেই কেকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। পুলিশের তরফ থেকে কেকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হবে এবং তাদের সহমতিতেই ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বলিউড গায়ক কেকের মরদেহ 53 বছর বয়সে প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন তিনি। গতকাল এই অনুষ্ঠানটি হচ্ছিল, সেই সময় অসুস্থ বোধ করেন এবং তারপর তাকে সেখান থেকে হোটেলে নিয়ে যাওয়া হয়। হোটেলে তিনি নামতে পারছিলেন না, ধরে ধরে তাকে নামানো হয়, নিজের হোটেল রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শুয়ে পড়ার পর আর সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। এরপর সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাম দিল দে চুকে সনম দিয়ে বলিউডে আত্মপ্রকাশ, জনপ্রিয় অ্যালবাম পল ইয়ারো, বহুল জনপ্রিয় এই অ্যালবামগুলি আজও সব জেনারেশনের মুখে মুখে ঘোরে। বিশেষত বিভিন্ন স্কুল কলেজের যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে এই গানগুলো বিশেষভাবে জনপ্রিয়তা পায়। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড়, মারাঠি, বাংলা, অসমীয়া ভাষায় বহু গান গেয়েছেন কেকে বা কৃষ্ণকুমার কুন্নথ। বলিউডে কেকে নামেই পরিচিত তিনি। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব সিএমআরআই হাসপাতালে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কিছুক্ষণ আগেই কেকের পরিবারের লোকেরা হাসপাতালে পৌঁছেছেন। একদমই ঘড়ির কাঁটা তখনই দেখা যায় যে এয়ারপোর্ট থেকে সোজা স্কট করে পুলিশের গাড়ি দিয়ে কিন্তু তার পরিবারকে আনা হয় সিএমআরআই হাসপাতালে। কারণ তোমাকে যেটা সকাল থেকে আমি বলছিলাম, সিএমআরআই হাসপাতালে তার পরিবারকে আনার পর কিন্তু শেষ দেখা যেটা সেটা কিন্তু দেখাবে পরিবারকে এবং তারপরেই পিএমএ নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ পোস্টমর্টমে নিয়ে যাওয়ার জন্য যে পরিবারের কনসার্ন দরকার হয় সেই কনসার্ন নেওয়া হবে এবং তারপরে কিন্তু সিএমআরআই থেকে বডি বার করা হবে এবং সোজা তার বডি নিয়ে যাওয়া হবে এসএসকেএমে এবং সেখানে গিয়েই কিন্তু তার পোস্টমর্টম করা হবে। তবে ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গ্র্যান্ড ওবেরয়ের যে 428 নম্বর রুম, সেখানে লালবাজারের শীর্ষকর্তারা গিয়ে পৌঁছেছে এবং সেই রুমের সেই যে ঘর সেই ঘরের কিন্তু পুঙ্খানুপুঙ্খতিভাবে খতিয়ে দেখছে লালবাজারের শীর্ষকর্তারা। কারণ এই 53 বছর বয়সী হাই প্রোফাইল এবং গায়ক কেকে, তার যে অস্বাভাবিক মৃত্যু এবং এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে যে তার ফ্যান ফলোয়ার্সের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে গতকালকে যে কনসার্ট ছিল তার সেই কনসার্টে স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের যে কনসার্ট ছিল সেই কনসার্টে কিন্তু যেটা দেখা গিয়েছিল যে সেখানে সেই সেই কনসার্টে এসির প্রবলেম ছিল, এসি চলছিল না, অতিরিক্ত গরম ছিল এবং তার এরকম কিন্তু দাবি করেছে সেখানকার যারা পড়ুয়ারা যারা গিয়েছিল কনসার্ট দেখতে। এবং তারপরেও যেটা দেখা যাচ্ছে যে একটি ভিডিও ফুটেজ সেটা লিক হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে অর্থাৎ নজরুল মঞ্চে সেখানে ফায়ার এক্সটিংগুইজার অর্থাৎ যে ফায়ার যে গ্যাস সেটা রিলিজ করা হয়েছে কারণ অতিরিক্ত ক্রাউড হয়ে যাওয়ার ফলে সেই ক্রাউডকে সরানোর জন্য অতিরিক্ত ক্রাউডকে সরানোর জন্য গ্যাস রিলিজ করা হয়েছে। এই যে পুরো বিষয়টা একের পর এক যে সামনে আসছে সেই কারণের জন্য কিন্তু এই যে আনন্যাচারাল ডেথের মামলা যে রুজু করা হয়েছে তারপরেই যে প্রাথমিক যে তদন্ত সেই তদন্ত কিন্তু পুলিশ আরম্ভ করেছে এবং সেই তদন্ত স্বার্থেই কিন্তু পুলিশ এই পুরো বিষয়গুলো খতিয়ে দেখছে। ইতিমধ্যে গ্র্যান্ড ওবেরয়ে পৌঁছেছে লালবাজারের শীর্ষকর্তারা, সেখানে 428 নম্বর রুম তারা খতিয়ে দেখছে পুঙ্খানুপুঙ্খতিভাবে। তা গ্র্যান্ড ওবেরয়ের যে চিফ ম্যানেজার তার সঙ্গে দফায় দফায় কথা বলছে অফিসাররা, কারণ সেখানে ঠিক কী ঘটনা ঘটেছিল, কারণ গতকাল রাতেই যে সিসিটিভি ফুটেজ যে কেকের যিনি ম্যানেজার হিতেশ ভট তার থেকে কিন্তু পুরো বিষয়টা শোনেন অফিসাররা এবং তিনি যেমনটা বলেন সেই বয়ান রেকর্ড হয় এবং সেই বয়ানে বলা হয় যে তিনি অসুস্থতা বোধ করেছেন নজরুল মঞ্চেই এবং সেখান থেকে তাকে আনা হয়েছিল গ্র্যান্ড ওবেরয়েতে। সেখানে তিনি গাড়ি থেকে নামার পর তাকে ধরে রুমে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে
মাঝখানে তিনি যখন অসুস্থতা বোধ করেন এবং হঠাৎই তিনি পড়ে যান মাটিতে এবং মাটিতে পড়ে যাওয়ার ফলে তার মাথায় একটা আঘাত লাগে এবং মাথায় আঘাত লাগার ফলেই কিন্তু সেখানেই মৃত্যু হয়েছিল। কিন্তু সেখান থেকে তাকে সিএমআরআই তে আনা হলে অফিশিয়ালি তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং তারপরে তার যে বয়ান সেই বয়ানের সত্যতা যাচাই করার জন্য কিন্তু গ্র্যান্ড ওবেরয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছিল এবং সেই সিসিটিভি ফুটেজেই কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে যে তাকে গাড়ি থেকে নামানোর পর ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তার রুমেতে এবং তারপরে সে রুমের ভিতরে অসুস্থতা বোধ করে এবং তারপরে তাকে আবার সিএমআরআই এর জন্য নিয়ে আসা হয়। তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে তার পরিবার এসে পৌঁছেছে সিএমআরআই তে এবং সেখানেই তার যে লিগাল যে কনসার্নের যে বিষয়টা সেটা দেওয়া হবে এবং তারপরেই তার দেহ নিয়ে যাওয়া হবে এসএসকেএমে এবং সেখানেই ময়না আপাতত। ধন্যবাদ তোমাকে রিয়া, তুমি নজর রাখো। আমরা সরাসরি ছিলাম সিএমআরআই হাসপাতাল থেকে, সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।